নমস্কার বন্ধুরা জুলাই মাসের ক্ষেত্রে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে ফ্রিতে চাল গম আটা ছোলা সঙ্গে কতটা পরিমাণে কেরোসিন তেল পাবেন বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সঙ্গে আপনার কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এস পি এইচএচ পি এইচ এইচ নারকেশ এক নম্বর নারকেশ দুই নম্বর না এ ওয়াই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এ ওয়াই অর্থাৎ অন্তদয়

আট পিছু আপনাদের দেওয়া হবে বিনামূল্যে দেওয়া হবে একটা কাঠের জন্য দু কেজি করে চাল তিন কেজি করে গম দুটো কাটার জন্য চার কেজি চাল ছ কেজি গম তিনটে কাঠের জন্য ছ কেজি চাল ন কেজি গম চারটে কার্ডের জন্য আট কেজি চাল বারো কেজি গম পাঁচটা কাটার জন্য দশ কেজি চাল পনেরো কেজি গম এইভাবে আপনাদের দেওয়া হবে জুলাই মাসের ক্ষেত্রে সঙ্গে আপনাদের কেরোসিন তেলে দেওয়া হবে সেটা আপনাদের কতটা দেওয়া হবে সেটা আপনাদের আমি পরে বলছি এবার আমরা দেখে নেবো এস পি এইচ পি এইচ এ যদি রেশন কার্ড থাকে অর্থাৎ ঠিক এই ধরনের আপনাদের যদি রেশন কার্ড থাকে তো জুলাই মাসের ক্ষেত্রে আপনাদের কি কি দেওয়া হবে সেটা আমরা দেখে নেব তো জুলাই মাসের ক্ষেত্রে আপনাদের যেটা দেওয়া হবে বিনামূল্যে দেওয়া হবে নর্মাল যে বরাদ্দ হয়ে থাকে অর্থাৎ চাল দেওয়া হয়ে থাকে এক একটা কার্ডের জন্য বিনামূল্যে দেওয়া হয়ে থাকে দু কেজি করে চাল আর তিন প্যাকেট করে আটা এটা নর্মাল বরাদ্দ হয়ে থাকে তার সঙ্গে আপনাদের আরও অতিরিক্ত দেওয়া হবে কার্ড পিছু দেওয়া হবে অর্থাৎ এক একটা কার্ডের জন্য দু কেজি করে চাল তিন কেজি করে গম অর্থাৎ মোট আপনাদের জুলাই মাসে যেটা দেওয়া হচ্ছে এক একটা কার্ডের জন্য চাল চার কেজি সে সঙ্গে আটা দেওয়া হবে তিন প্যাকেট এবং গম দেওয়া হবে তিন কেজি দুটো কার্ডের জন্য চাল দেওয়া হবে আট কেজি আটা দেওয়া হবে ছ প্যাকেট আর ছ কেজি হচ্ছে গম তিনটে কার্ডের জন্য বারো কেজি চাল ন প্যাকেট আটা ও ন কেজি গম সেই সঙ্গে আপনাদের চারটে কার্ডের জন্য ষোলো কেজি চাল চাল বারো প্যাকেট আটা বারো কেজি গম পাঁচটা কার্ডের জন্য কুড়ি কেজি চাল পনেরো প্যাকেট আটা এবং পনেরো কেজি চাল আপনাদের দেওয়া হবে জুলাই মাসের ক্ষেত্রে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো কিন্তু আপনাদের পয়সা লাগবে না সে সেসঙ্গে আপনাদের কেরোসিন তেলও দেওয়া হবে তো সেটা কেরোসিন তেল কত দেওয়া হবে সেটা আপনাদের পরে বলছি এবার আমরা দেখে নেব আর কে সো এক নম্বর অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা এক নম্বর যদি রেশন কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনাদের জুলাই মাসের ক্ষেত্রে যেটা দেওয়া হবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের যদি আপনাদের রেশন কার্ড যদি থাকে তাহলে জুলাই মাসের ক্ষেত্রে আপনাদের কার্ড পিছু অর্থাৎ এক একটা কার্ডের জন্য আপনাদের চাল দেওয়া হবে দু কেজি করে চাল দেওয়া হবে গম দেওয়া হবে তিন কেজি করে অর্থাৎ একটা কার্ডের জন্য দু কেজি চাল তিন কেজি গম দুটো কাটার জন্য চার কেজি চাল ছ কেজি গম তিনটে কাটার জন্য ছ কেজি চাল ন কেজি গম এভাবে কিন্তু আপনার দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে কোনো কিন্তু আপনাদের পয়সা লাগবে না সঙ্গে আপনাদের কেরোসিন তেলে দেওয়া হবে তো কেরোসিন তেল আপনাদের কতটা কি কি দেওয়া হবে সেটা আপনাদের পরে বলছি এবার আমরা দেখে নেব আর কেসই দুই নম্বর অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা দুই নম্বর যদি আপনাদের রেশন কার্ড থাকে ঠিক এই ধরনের যদি রেশন কার্ড থাকে তাহলে জুলাই মাসের ক্ষেত্রে যেটা আপনাদের দেওয়া হবে কার্ড পিছনে অর্থাৎ এক একটা কার্ডের জন্য আপনাদের বিনামূল্যে দেওয়া হবে কোনো পয়সা লাগবে না চাল দেওয়া হবে একটা কার্ডের জন্য এক কেজি করে চাল এক কেজি করে গম অর্থাৎ একটা কার্ডের জন্য এক কেজি চাল এক কেজি গম দুটো কার্ডের জন্য দু কেজি চাল চাল দু কেজি গম তিনটে জন্য তিন কেজি চাল তিন কেজি গম এভাবে কেটে আপনাদের দেওয়া হবে জুলাই মাসের ক্ষেত্রে কোনো আপনাদের পয়সা লাগবে না সে সঙ্গে আপনাদের কেটেসিন তেলে দেওয়া হবে প্রত্যেকটা ডিজিটাল রেশন কার্ড যাদের রয়েছে প্রত্যেকেই কিন্তু কেরোসিন তেল পাবেন কিন্তু কেরোসিন তেলটা আপনাদের কিনতে হবে দাম দিয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রতি লিটার দরে আপনাদের কিনতে হবে তো অস্ট্রে দেখতে পাচ্ছেন যে এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ আর কে এক নম্বর আর কে দুই নম্বর আপনাদের যে ধরনের ডিজিটাল রেশন কার্ড থাকুক না কেন আপনারা মাথা পিছু অর্থাৎ এক একটা কার্ডের জন্য পাঁচশো মিলিলিটার করে প্রতি মাসে কিন্তু কেরোসিন তেল পাবেন সেটা কিন্তু আপনাদের ভর্তুকিযুক্ত দাম যেটা রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রতি লিটার সেই দামে কিন্তু আপনাদের কিনতে হবে তো বন্ধুরা এই ছিল জুলাই মাসের ক্ষেত্রে আপনাদের কোন কোন রেশন কার্ডে কত কেজি করে কি কি পাবেন বিস্তারিত আমরা বলে দিলাম তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সঙ্গে আপনার কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এস পি এইচএচ পি এইচএচ নাকেশো এক নম্বর না দুই নম্বর না এ ওয়াই অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধু মাতরাম জয় হিন্দ